আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সৌদি যাওয়াজাত মানে সৌদি যে পাসপোর্ট অধিদপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো, যেটি তারা গত দুই এক দিন যাবৎ সৌদি আরবের বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেছে। তো প্রিয় দর্শক, যে আপডেটটি আপনাদেরকে জানাবো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার সাথে নতুন এই প্রবাস চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে প্রবাসের যে কোনো নতুন নতুন তথ্য আপডেট আসলেই তার নোটিশগুলো আপনারা পেয়ে যান। তো প্রিয় দর্শক, সৌদি যাওয়া যাতে ডাইরেক্টর তিনি একটা বিষয় ক্লিয়ার করেছেন সৌদি আরবের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেমনটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি গেজেটও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ডিজিটাল আইডি এবং এই যে প্লাস্টিকের কার্ড আমরা যে ব্যবহার করি, বিশেষ করে আপনারা জানেন যে গত এক দেড় মাস আগে সৌদি আরবে ডিজিটাল আইডি চালু করা হয়েছে, ডিজিটাল আইডি পদ্ধতি, বিশেষ করে ইকামা, ড্রাইভিং লাইসেন্স, ইস্তেমারা। আপনারা জানেন যে ইকামা, ড্রাইভিং লাইসেন্স, ইস্তেমারা এগুলো যদি কোনো প্রবাসী সাথে না রাখে তাদেরকে কিন্তু জরিমানার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ইকামা কার্ড যদি কেউ সাথে না রাখে তাদেরকে কিন্তু 3000 সৌদি রিয়াল জরিমানা করার বিধানও সৌদিতে রয়েছে, এবং লাইসেন্স, ইস্তেমারা সবগুলোতেই কিন্তু এমন একটা আলাদা আলাদা জরিমানার বিধান রয়েছে। তো এই বিষয়গুলোকে উপলক্ষ করেই কিন্তু এই ডিজিটাল আইডি চালু করা হয়েছিল, যাতে প্রবাসীরা খুব সহজেই তাদের শনাক্ত করতে পারে, নিজেকে প্রুফ করতে পারে যে হ্যাঁ এইটা আমি, আমার হয়তো পার্স মানে প্লাস্টিকের আইডি আমি ভুলে গিয়েছি, আপনার মোবাইলে রাখা যে অ্যাপসের ইন্ডিভিজুয়াল অ্যাপস রয়েছে সেখান থেকে আপনি কিউআর কোডটি দেখালেন, তার মাধ্যমে কিন্তু আপনি আপনাকে প্রুফ করতে পারতেন। তো এই যে একটা বিষয় রয়েছে, এই বিষয়ের মধ্যে কিন্তু কিছু ঝামেলা, কিছু সমস্যাও রয়েছে, বিশেষ করে সাপোজ এক্সাম্পল আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, আপনার স্মার্টফোনে আপনার সব কিছু রেডি আছে, আপনি আপনার ডিজিটাল আইডি ক্রিয়েট সেটাও কিন্তু কমপ্লিট করেছেন, এখন আপনার হঠাৎ আপনার পথে রাস্তায় আপনার ফোনের চার্জ নাই, বা এমন হতে পারে যে আপনি স্মার্টফোন ব্যবহার করছেন না, বা আপনার স্মার্টফোনটি হারিয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ থাকছে না যে আপনি আপনাকে প্রুফ করার, কারণ আপনার হাতে সেই ডিজিটাল আইডি নেই। এখন এখানে সৌদি যাওয়াজাত একটা বিষয় বলে দিয়েছে যে ডিজিটাল আইডি এটা ম্যান্ডেটরি নয় যে আপনাকে সাথে রাখতেই হবে, বিষয়টি কিন্তু তারা এমনভাবে ক্লিয়ার করেছে যে এমন কিন্তু নয় যে আপনাকে সাথে রাখতেই হবে, আপনার কাছে আপনার আগের যে পুরাতন প্লাস্টিকের কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ইস্তেমারা, আপনার ইকামা, এই বিষয়গুলো আপনার কাছে যদি পুরাতন মানে আপনার প্লাস্টিকের কার্ডটিও থেকে থাকে সেটি দিয়েও কিন্তু আপনি এখনও প্রুফ করতে পারবেন যে হ্যাঁ এটাই আপনি, বা আপনার এটাই আপনার অরিজিনিয়াল পরিচয়পত্র, যেটা সৌদি আরবে আমরা সচরাচর বিভিন্ন চেকপোস্টে বা পুলিশ ধরলে বিভিন্ন জায়গায় দেখাই। তো এটা কিন্তু এখন থেকে গ্রহণযোগ্য, সেটি কিন্তু সৌদি যাওয়াজাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এখন থেকে কিন্তু আর ভয়ের কোনো কিছুই নাই যে আমার কাছে ডিজিটাল আইডি থাকতেই হবে, আমার কাছে ডিজিটাল লাইসেন্স থাকতেই হবে, বা ডিজিটাল যে ডকুমেন্টসগুলো আমরা সাথে করে রাখি সেগুলো যে থাকতেই হবে এই বিষয়টি কিন্তু ম্যান্ডেটরি নয়। বিষয়টি সৌদি পাসপোর্ট অধিদপ্তরের ডাইরেক্টর নিশ্চিত করেছে সৌদির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, বিষয়টি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে এর আগেও আমি দেখানোর চেষ্টা করছিলাম এবং বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, চেষ্টা করছিলাম আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটটি জানানোর জন্য, যেটি সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আর আপনার কাছেও যদি তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আমি আশা করি তথ্যটি সৌদিতে অবস্থানরত সকল প্রবাসীদের কাছে গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি, দেখা হবে পরবর্তীতে এমনই কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।